স্টেশনের পক্ষ থেকে আমি নাহিদুল ইসলাম আজকে আমরা হচ্ছে প্রথম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তোমাদের দু সালে শিক্ষাবর্ষে যে প্রথম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে অষ্টম শ্রেণীর সেখানকার হচ্ছে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা যেটা রয়েছে তোমাদের নির্ধারিত কাজ যেটা দেওয়া হয়েছিল সেটাই হচ্ছে আমরা সমাধান করব। নির্ধারিত কাজে যেটা রয়েছে তোমাদের সেখানকার প্রথমত হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় ঈশ্বরের স্বরূপ এখান থেকে হচ্ছে কোশ্চেনটি করা হয়েছে এবং পার্ট এক দুই তিন চার এবং পাঁচ এই পাঁচটি পার্ট থেকে তোমাদের কোশ্চেনটি করা হয়েছে পাঁচটি পার্ট থেকে যেভাবে সুন্দরভাবে এবং যে তোমরা লিখবে সেভাবেই হচ্ছে আমি তোমাদের সামনে তুলে এখন এবং হচ্ছে আমরা প্রথমতই হচ্ছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ যেটা রয়েছে তোমাদের সেটা আমরা দেখব তো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে সকল সকল সাধকেরই মূল উদ্দেশ্য পরম পুরুষকে পাওয়া উক্তিটির যৌক্তিকতা নিরূপণ করো তাহলে এটাই হচ্ছে আমরা সমাধান করবো এবং হচ্ছে নির্দেশনা কি দিয়েছে তোমাদের পরিচিত চেনা শোনা কয়েকজন সাধকের মানে অন্তত তিনজন নাম উল্লেখ করো কিভাবে তাদের সাধন কিভাবে তাদের সাধনার পথ পৃথক বিশ্লেষণ করো এ পথ পৃথক হওয়া সত্ত্বেও তারা সকলেই পরম পুরুষের সাধনা করছেন ব্যাখ্যা করো তাদের মত ও পথ কিভাবে তোমার জীবনকে প্রভাবিত করে তা উদাহরণ সহ বর্ণনা করো তাহলে আমরা হচ্ছে এভাবেই সাজাবো অবশ্যই তোমরা পাশে থাকবে করি ভিডিওটি না টেনে তোমরা হচ্ছে পাশে থাকবে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আইকন ক্লিক করে পাশে থাকবে তাহলে চলো আমরা সমাধানে চলে যাই তো সমাধানে প্রথমেই আমি লিখে দিয়েছি সকল সাধকেরই মূল উদ্দেশ্য পরম পুরুষকে পাওয়া উক্তিটির যৌক্তিকতা নিরূপণ করো তাহলে এখানে যদি আমরা যৌক্তিকতা নিরূপণ করি সেক্ষেত্রে আমরা সুন্দরভাবে সাজিয়ে লিখবে এবং তোমরাও হচ্ছে বানানগুলো শুদ্ধভাবে এবং সুন্দরভাবে সাজিয়ে লিখবে তাহলে এখন হচ্ছে আমরা সমাধানে চলে যাই ঈশ্বর শক্ত সর্বশক্তিমান ঈশ্বর হচ্ছে সর্বশক্তিমান তিনি এক ও অদ্বিতীয় তার উপর আর কেউ নেই তিনি পরম পুরুষ ঈশ্বরের সন্তুষ্টি অর্জনের জন্য যখন কেউ গভীর ধ্যানে মগ্ন হয় তখন তাকে সাধনা বলা হয় যখন হচ্ছে ঈশ্বরের সন্তুষ্টি অর্জনে যখন কেউ গভীর ধ্যানে মগ্ন হয় তখন তাকে হচ্ছে সাধনা বলা হয় সাধনার মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায় ঈশ্বর যখন সাধনায় সন্তুষ্ট হন হন তখন তিনি তার ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন ঠিক আছে মনোবাঞ্ছা যেটা রয়েছে সেটা পূরণ করেন ঈশ্বর হচ্ছেন পরম পিতা তিনি পরম পুরুষ ঈশ্বরের সন্তুষ্টি অর্জনের জন্য সাধনা করা হয় অর্থাৎ সাধনার উদ্দেশ্যই হচ্ছে উদ্দেশ্যই হচ্ছে পরম পুরুষকে পাওয়া আমার জানা তিনজন সাধক হচ্ছেন অমল ঠাকুর স্বামী আর আচার্য চয়ন সন্ধ্যা দেবী এই তিনজন হচ্ছে তোমরা যদি তোমাদের পরিচিত অন্য কেউ হয়ে থাকে সেক্ষেত্রে তুমি ওইটা দিতে পারো অমল ঠাকুর একজন শিব ভক্ত তিনি ঈশ্বরের আরাধনা হিসেবে ধ্যান কি বেছে নিয়েছেন মানে তিনি ঈশ্বরের আরাধনা হিসেবেই ধ্যানকেই বেছে নিয়েছেন একনিষ্ঠ মনে নিরিবিরি বসে ঈশ্বরের আরাধনা করা কি ধ্যান বলে মানে হচ্ছে তুমি হচ্ছে একা একা বসে যেটা ধ্যান করা হয় সেটাই হচ্ছে ঈশ্বরের ধ্যান বলা হয় অমল ঠাকুরের কাছে ঈশ্বর নিরাকার এবং ধ্যান ধ্যানই হচ্ছে ঈশ্বর লাভের প্রথম মানে পথ তাই তিনি একজন জ্ঞানী ভক্ত তিনি হচ্ছেন একজন জ্ঞানী ভক্ত স্বামী আচার্য রোজ সকালে ওনার বাড়ির অবশ্যই আমার ভিডিওটি দেখার সময় ভয়েস শুনে করবে কারণ হচ্ছে আমার অনেক সময় মিস্টেক হয়ে যায় রোজ সকালে ওনার বাড়ির মন্দিরে ঈশ্বরের পূজা অর্চনা করেন এবং রোজ সম্পূর্ণ গীতা পাঠ করেন নৈবেদ্য চরান তার কাছে ঈশ্বর সরকার সাকার তাই ঈশ্বরের প্রতিমা বা প্রতীক সামনে রেখেই তিনি করেন তার সাধনা তার কাছে এটাই পরম পুরুষকে পাওয়ার পথ তার কাছে হচ্ছে এটাই পরম পুরুষকে পাওয়ার পথ অন্যদিকে সন্ধ্যা দেবী ধ্যানও করেন আবার পূজা অর্চনাও করেন তার কাছে ঈশ্বরকে মন দিয়ে ডাকাই হচ্ছে তাকে পাওয়ার একমাত্র পথ মানে হচ্ছে অর্চনা দেবী যেটা রয়েছে ও উনিও হচ্ছে কি উনি হচ্ছে পূজা পাঠও করে পূজা অর্চনাও করে সন্ধ্যা দেবী আর কি তো হচ্ছে মন্দির ডাকাই হচ্ছে তার পাওয়ার তাকে পাওয়ার একমাত্র পথ তিনি ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য সব কিছুই করতে চান তাই তার কাছে ঈশ্বর সাকার নিরাকার দুটোই তাদের সাধনার পথ পৃথক এক একজনের কাছে ঈশ্বর সাকার আর তো আরেকজনের কাছে ঈশ্বর নিকার আবার অন্য জনের কাছে ঈশ্বর সাকার নিকার উভয়ই তবে তারা সবাই কিন্তু একই ঈশ্বরের সাধনায় ব্রত মানে হচ্ছে একই যে ঈশ্বর রয়েছে তার সাধনায় ব্রত এক ঈশ্বরকে পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই তাদের সাধনার পথে পথে পা বাড়ানো মানে একই ঈশ্বরকে পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই তাদের সাধনার পথে পা বাড়ানো ঈশ্বর এক ও অদ্বিতীয় তাই একাধিক ঈশ্বরের আরাধনা কখনোই সম্ভব নয় ঈশ্বর হচ্ছে এক এবং অদ্বিতীয় এবং হচ্ছে একার একজন ঈশ্বরেরই কি আরাধনা সম্ভব সেই যে যেভাবেই সাধনা করুক না কেন তাদের সবারই মূল উদ্দেশ্য পরম পুরুষকে পাওয়া সেক্ষেত্রে আমার জানা তিনজন সাধকের পথ পৃথক হলেও তাদের উদ্দেশ্য একই উদ্দেশ্য ওই এক পুরুষ এক পরম পুরুষ পুরুষই গিয়ে মিলেছে তাই ভক্ত যতজনই হোক আর যে যেভাবেই ভজনা করুক ভজনা করুক প্রত্যেকের জন্য ঈশ্বর হলেন একজন তিন ঈশ্বর হলেন একজন এক ঈশ্বরের শিষ্য সবাই শিষ্য সবাই সবারই উদ্দেশ্য ঈশ্বর তথা পরম পুরুষের সান্নিধ্য লাভ করা তাকে পাওয়া তাদের মত ও পথ আমায় ভীষণভাবে প্রভাবিত করেছে তাদের সাধনা দেখে আমি এটা বুঝতে পেরেছি যে এই জীবনে আমাদের প্রধান কাজ হচ্ছে ঈশ্বরের সান্নিধ্য লাভের প্রচেষ্টা মানে হচ্ছে ঈশ্বরের সান্নিধ্য লাভ মানে কাছে যাওয়ার যে প্রচেষ্টা সেটাই হবে আমাদের মূল লক্ষ্য পরম পুরুষকে না পেলে কারোরই মোক্ষলাভ ঘটবে না কারোই মোক্ষলাভ ঘটবে না আমি এটা জানতে পেরেছি যে ঈশ্বরকে লাভের জন্য তাকে মন দিয়ে ডাকাই হচ্ছে সহজ পথ ঈশ্বরকে যে যেবাই যেভাবেই ভজনা করুক যদি সে মন দিয়ে তাকে ডাকতে পারে তাহলে ঈশ্বরও তাকে ডাক তার ডাকে সারা দিয়ে থাকেন ভক্তের ডাকে ভগবান সারা না দিয়ে থাকতে পারে না এখন আমিও রোজ গীতা পাঠ করি প্রতিদিন স্নান করে ধ্যান করি পূজা অর্চনাও করি আমার উদ্দেশ্য তাদের মতো একটা গভীর এতটা গভীর না হলেও আমিও ঈশ্বরকে সন্তুষ্ট করতে চাই কারণ ভগবান ছাড়া ভক্তের কোনো মূল্য নেই তাই আমাদের প্রত্যেকেরই উচিত ঈশ্বরের নামে জীবনকে সমাপিত করা আমাদের জীবন দা করেছেন ঈশ্বর তাই জীবনে চলার পথে তাকে সবার উপরে রেখে চলতে হবে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারলেই জীবন মধুময় হবে তো এখান থেকেই আমরা বুঝতে পারছি যে আমাদের কি প্রশ্ন যেটাই হোক মানে আমাদের সকল সাধকের মূল উদ্দেশ্য পরম পুরুষকে পাওয়া যুক্তিটি উক্তিটির যৌক্তিকতা নিরূপণ করা হলো তোমরা এভাবে লিখে দিবে এবং অবশ্যই যে অতি উত্তম উত্তম এবং ভালো এই চারটা এবং হচ্ছে অগ্রগতি প্রয়োজন এই চারটি যেটা রয়েছে তোমাদের এই চারটির দিকে অবশ্যই লক্ষ্য রেখে তোমরা হচ্ছে সমাধান করবে অবশ্যই লিখবে এবং সুন্দর সুন্দর এবং মার্জিত ভাষায় লিখবে এবং মার্জিন করে সুন্দর হাতের লেখা এবং আস্তে আস্তে লিখবে যাতে হচ্ছে সুন্দর হয় আর তোমাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে এক সপ্তাহব্যাপী চলবে এবং হচ্ছে আমি তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য প্লেলিস্ট করে দিয়েছি প্লে হচ্ছে প্রত্যেক ক্লাসের যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সেটা দেওয়া হয়েছে সেটা তোমরা দেখে নিবে যে প্রত্যেক ক্লাসের কোথায় কোন কোন জায়গায় অ্যাসাইনমেন্টগুলো রয়েছে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে সবগুলো হচ্ছে প্লেলিস্টে দেওয়া হয়েছে আমার সেখানে সবগুলো সাজিয়ে দেওয়া হয়েছে যাদের তোমাদের বুঝতে অসুবিধা না হয় সেই জন্য আমি হচ্ছে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আর প্রশ্ন যদি তোমাদের সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে অথবা আমার ফেসবুক পেজ অ্যান্সটিউশন অথবা ফেসবুক গ্রুপ অ্যান্সটিউশন সেখানে তোমরা জয়েন হয়েও আমাকে ইনবক্স করে জানতে পারো যে সমস্যা থাকলে কোনো আর যদি তোমাদের কারো পিডিএফ লাগে কোশ্চেনের সেক্ষেত্রে তোমরা হচ্ছে ইনবক্স করতে পারো ফেসবুকে এনস্টিটিউশন যে পেজটা রয়েছে সেখানে কমেন্ট করতে পারো অথবা পোস্ট করতে পারো আমি তোমাদেরকে ইনবক্সে দিয়ে দেবো আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব টাইপ করবে বেলাইকন ক্লিক করে পাশে থাকবে আর এই ভিডিওটি যখন লিখবে তার পূর্বে হচ্ছে তোমরা হচ্ছে পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় যেটা রয়েছে পাঠ এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা পাট একটু ভালোভাবে পড়ে দেন হচ্ছে এই ভিডিওটি শুরু করবে দেখা বা দেখে তারপরে পড়ে দেন লেখলে লিখলে অবশ্যই তোমাদের হচ্ছে ভালো আরও একটু বেটার আমি মনে করি আরও একটু ভালো লেখা লিখতে পারবে সেই জন্য অন্তত তোমরা হচ্ছে বইটা আগে পড়বে দেন হচ্ছে এই ভিডিওটি দেখে দেন হচ্ছে অ্যাসাইনমেন্টের সমাধান করবে তাহলে তোমাদের অতি উত্তম পাওয়ার কোনো চান্স মিস হবে না আর আশা করি এই অ্যাসাইনমেন্টটি হান্ড্রেড পারসেন্ট সঠিক এবং সর্বোচ্চ নম্বর নিশ্চিত করেই তোমাদের জন্য তৈরি করা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ